নষ্ট প্রায়ু অভদ্রেশ নিত্যং ভাগবত সেবা ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগতী নৈষ্ঠিক হরিও তৎসৎ এখন আমরা শ্রীমৎ ভাগবতম আলোচনা করব সবাই শ্রীমৎ ভাগবতম বের করুন আজকে শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধের প্রথম ভাগের ষষ্ঠ অধ্যায় আজকে নতুন অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের শ্লোক নাম্বার এক বিশ্বরূপের সৃষ্টি ভগবানের এই যে বিশ্বরূপের সৃষ্টিটা কিভাবে হলো সেই বিষয়ে আলোচনা হবে বিশ্বরূপের সৃষ্টি

নিশা মতি ঈশ্বর ঋষি উবাচ এই তশক্তি না শতীনা অসমেত স প্রসুপ্তলোকত্রাণাম নিশাম গতিম ঈশ্বর নিশা মগতি ঈশ্বরহ পদ্মমাতেজি পড়ন্তন পদকೃಷ್ಣ বাবু চুপচাপ হরিকৃষ্ণ বাবু বললেন এইভাবে ভগবান মহত্ত্ব আদি তার নিজস্ব শক্তি পরস্পর অমিলিত ভাবে অবস্থানের জন্য বিশ্ব রচনার প্রসুপ্ত ভাব শ্রবণ করলেন তাৎপর্য শিলপ্রবাদ কি যায় ভগবানের সৃষ্টিতে কোনো কিছুরই অভাব নেই সমস্ত শক্তি সেখানে প্রসুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেইগুলি ভগবানের ইচ্ছার দ্বারা মিলিত হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই

সৃষ্টির আদিতে মহত্তত্ত্ব যে কার্যের দ্বারা মহত্বের থেকে যে কার্যের জন্য আমরা উদ্ভূত হয়েছি দয়া করে আপনি আমাদের নির্দেশ দিন কিভাবে আমরা আপনার আজ্ঞা পালন করব দয়া করে আপনি আমাদের পূর্ণ জ্ঞান এবং শক্তি প্রদান করুন যাতে আমরা আপনার সৃষ্টির বিভিন্ন বিভাগে আপনার অবিলষিত কার্য আমরা করতে পারি এখন চাপটা শুরু হয়েছে বিশ্বরূপের সৃষ্টি মৈত্রী ঋষি বললেন এইভাবে ভগবান মহত্তত্ব আদি তা নিজস্ব শক্তির পরস্পর অমিলিত ভাবে অবস্থানের জন্য বিশ্ব রচনার প্রসুপ্ত ভাব শ্রবণ করলেন প্রসুপ্ত ভাব শ্রবণ করলেন এইভাবে ভগবান মহত্ত্ব আদি তা নিজস্ব শক্তির পরস্পর অমিত্ত ভাব শ্রবণ করালেন এখানে এটা করলেন না শ্রবণ করলেন না মৈত শ্রবণ করালেন ভগবানের সৃষ্টিতে কোনো কিছুরই অভাব নেই কোনো কিছুর অভাব নেই সমস্ত শক্তি সেখানে প্রসুপ্ত অবস্থায় রয়েছে প্রসুপ্ত অবস্থায় রয়েছে মানে সৃষ্টি কিন্তু যতক্ষণ পর্যন্ত ভগবানের ইচ্ছার দ্বারা মিলিত হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর প্রগতি সম্ভব নয় সৃষ্টি রচনার প্রগতিশীল ভগবানের নির্দেশনার ফলেই প্রসুপ্ত অবস্থা থেকে পুনঃপ্রবর্তিত হয় পুনঃপ্রবর্তিত হয় দেখুন এই কথাটার অর্থ বুঝতে পেরেছেন কিনা আমি ব্যাখ্যা করলে বুঝতে পারবো দেখুন আমাদের এই দেহের মধ্যে চোখ আছে কান আছে নাক আছে সবকিছু আছে আচ্ছা এর মধ্যে যদি আত্মা না থাকে এই কোন কোন ফাংশন ফাংশন কাজ কাজ করবে করবে এর জন্য এই কথার দ্বারা মৈত্রী ঋষি বলছেন যে এই মহত্তত্ত্ব ভগবান দিয়েছে কিন্তু যদি এই মহত্তত্ত্বের মধ্যে যে প্রসুপ্ত ভাবে ভগবান যদি অ্যাক্টিভ না করে তাহলে এগুলো ওইভাবেই পড়ে থাকে যেরকম আমাদের ডেড বডি পড়ে থাকে কারণ কি জীবের মধ্যে যখন আত্মা করে তখন বিরাজ সে কি করে সে তখন অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হতে পারে সে কর্ম করতে পারে সে সব কিছু করতে পারে কিন্তু যতক্ষণে আত্মা অবস্থান না করবে ততক্ষণে তার কোনো কিছু কি করবে না বিশ্ব চরাচর কোনো কিছু আপনার একটি থাকবে না সব স্থবির থাকবে সব স্তবিক তাহলে আমরা বুঝতে পারি সব কিছুর মূলে কৃষ্ণ সব কিছুর মূলে কোনো কিছু কৃষ্ণ ব্যতীত এক চুল পরিমাণ নড়তে সরতে চলতে ফিরতে কিছু পারবে না কিছুই পারবে না আমাদের অনেকদিন পর পুরবি মাতাজি আসছে এনার হাজবেন্ডও কার্তিক মাস দেখে কিছু কিছু দুই চারজন ভক্তকে নতুন দেখা যায় শিলা এরা আমার রেগুলার কাস্টমার না এরা হঠাৎ করে হাওয়া তারপর হচ্ছে যা কার্তিকের কৃপা আপনারা কিছু পুরনো ভক্তবিন্দুদের দর্শন করেন শ্লোক দুই কাল দেবী

গণ যুগ পদা বিশদ পদা বিশান অপূর্ণা মতে জি কৃষ্ণ প্রণাম প্রণাম অনুবাদ পরম শক্তিমান ভগবান তখন দেবী কালী সহ ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন এই কালী তার বহিরঙ্গা প্রকৃতি যিনি বিভিন্ন উপাদানগুলিকে সংশ্লিষ্ট করেন তাৎপর্য দেখুন সামনে শ্যামা পূজা আসছে দীপাবলির দিন শ্যামা পূজা হ্যাঁ না কালিমার পূজা শুনেছি বাংলাদেশ বয়কট করেছে এবার শ্যামা পূজা হবে না আজকে একটা নিউজ দেখলাম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদ বাংলাদেশে এবার কালী পূজা করছে না দেখুন এখানে বলছে এবার দেখুন কালী সম্পর্কে ভাগবত কি বলছে পরম শক্তিমান ভগবান যখন দেবী কালী সহ ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন ত্রয়বিংশতি তত্ত্ব মানে আমরা পড়েছি না প্রথম স্কন্ধে দ্বিতীয় স্কন্ধে এই পৃথিবীর সৃষ্টি কয়টা তত্ত্ব দিয়ে চব্বিশটা তত্ত্ব না চব্বিশটা পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় তারপরে একাদশ ইন্দ্রিয় তারপরে সে মাটি পাঁচ পাঁচটা তত্ত্ব এরকম করে তেইশটা তত্ত্বের কথা বলেছে না আর একটা তত্ত্ব কি তেইশটা তত্ত্বের মধ্যে চব্বিশটা তত্ত্বের মধ্যে তেইশটা হচ্ছে জ্বর আর একটা হচ্ছে অজর সেটা হচ্ছে কি পরমাত্মা মানে আত্মা তো এখানে ভগবান বলছে এই তেইশটা তত্ত্বের মধ্যে এই তেইশটা তত্ত্বের নাম এখন আমরা তাৎপর্য পড়ব তেইশটা তত্ত্ব কি কি মহত্তত্ত্ব অহংকার ইয়ে মাতেজি একটু মিউট করে রাখুন কারণ আপনার ওখানে আওয়াজ হয় আপনি যখন পড়বেন তখন আবার থাকেন আপনি তো হাওয়া হয়ে যান তো তেইশটা তত্ত্ব কি কি এটা লিখে রাখুন এবং মনে রাখুন এই জড় সৃষ্টি এমনকি আমাদেরও এই জড় সৃষ্টি এবং এই দেহ সৃষ্টি চব্বিশটা উপাদান দ্বারা তো চব্বিশটা উপাদানের মধ্যে তেইশটা কি কি শুনুন মহত্তত্ত্ব তারপর হচ্ছে অহংকার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাটি জল আগুন বায়ু আকাশ চক্ষু কর্ণ নাসিকা জিও ত্বক হস্ত পদ বায়ু বাণী এবং মন তার মানে হচ্ছে পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় তারপর হচ্ছে পাঁচটা তন্মাত্র তারপর হচ্ছে পাঁচটা আপনার মহাতত্ত্ব এই গেল কয়টা কুড়িটা হলো তারপর তিনটা আছে কি তিনটা হচ্ছে আপনার আহ মন বুদ্ধি আর অহংকার এই গেল তেইশটা হয়ে গেল এই মহত্ত্ব বলতে কি বুঝিয়েছে মাটি পানি বায়ু আকাশ বুঝতে পারছেন মাটি পানি বায়ু আকাশ এর মধ্যে বুঝতে এই তেইশটা জিনিস একভূত হওয়ার পরে এই তেইশটা জিনিসের মধ্যে ভগবান কালী সহ কালী মাকে নিয়ে ত্রয়োবংশী তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করেন তাহলে কালীকে বহিরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি তাহলে ভগবান এই তেইশটা তত্ত্বের মধ্যে কালীকে নিয়ে কি করেন প্রবেশ করেন কারণ এগুলো অমিলিত অবস্থায় আছে মিলিত হতে পারছে না যখন আত্মা প্রবেশ করবে তখন এগুলো মিলিত হবে আত্মা প্রবেশ করলে মিলিত হবে এই কালি তার বহিরঙ্গা প্রকৃতি যিনি বিভিন্ন উপাদানগুলিকে সংশ্লিষ্ট করে কালীর কাজ কি এই যে তেইশটা তত্ত্বকে সম্মিলিত করা একটার সঙ্গে আরেকটার কানেক্টিভিটি কানেকটিভিটি লাগানো এটা হচ্ছে কালীর কাজ কানেক্টিভিটি লাগানো প্রত্যেকটা তত্ত্বের সঙ্গে কানেকটিভিটি লাগানোটা হচ্ছে কালী মায়ের কাজ ভালো করে বুঝুন ভাগবত থেকে এবার আসুন প্রবাদের তাৎপর্য থেকে আরো বুঝতে হচ্ছে তাৎপর্য উপাদান তেইশটি মহতত্ব অহংকার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাটি জল ওয়ান মিনিট মহত্তত্ত্ব একটা আলাদা বিষয় মহাতত্বটা হচ্ছে প্রধান মানে শুরু যেটা দিয়ে এরপর অহংকার মন বুদ্ধি অহংকার এটা আলাদা রূপ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটা এই পাঁচটা হচ্ছে কি তন্মাত্র এই পাঁচটা হচ্ছে তন্মাত্র লিখে নিন এটা হচ্ছে তন্মাত্র কিসের কর্ণ নাসিকা জিউ বা ত্বক কর্মেন্দ্রের সরি উম তন্মাত্র চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই পাঁচটা এই পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় এই জ্ঞানেন্দ্রিয়ের তন্মাত্র হচ্ছে এগুলো এরপর হচ্ছে মাটি জল আগুন বায়ু আকাশ এই পাঁচটা হচ্ছে এই এই পাঁচটা হচ্ছে কি এই পাঁচটা হচ্ছে জড় সৃষ্টির উপাদান মহতত্বের উপাদান এরপর হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় তারপরে হচ্ছে হস্ত পদ পায়ু এবং বাণী পায়ু উপস্ত এবং বাণী এই পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রীয় আর মন সেপারেট বোঝা গেল হুম তারপরে সেইগুলি কালের প্রভাবে একত্রে মিলিত হয় এবং পুনরায় কালের প্রভাবে বিচ্ছিন্ন হয় তাই কাল হচ্ছে ভগবানের শক্তি এবং তা ভগবানের নির্দেশ অনুসারে ক্রিয়া করে এই শক্তিকে বলা হয় কালী এবার একটা কথা বুঝুন যে এই কালী সহ অভ্যন্তরে প্রবেশ করে মানে এটা পরে অনেকে কি মনে করবে কালীমাকে বুঝিয়েছে এটা না এটা এটা কে কাল কাল হচ্ছে কালীমাকে দিক থেকে কাল মানে রূপে চিহ্নিত করা যায় কারণ কালীমা হচ্ছে ধ্বংস কাল কি করে সব ধ্বংস করে সৃষ্টিও করে ধ্বংস করে এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই তেইশ তত্ত্বের মধ্যে চব্বিশতম তত্ত্ব কি সেটা হচ্ছে কাল চব্বিশতম তত্ত্বটা কি কাল ইটস এ টাইম আর এক ভাষায় বলা হয় সময় এর জন্য বলা হয়েছে এই শক্তিকে বলা হয় কালী তিনি কালো বর্ণে হ্যাঁ ওটা পড়ুন হুম কালো বর্ণের ধ্বংস কারিনী দেবী রূপে প্রকাশিতা এবং সাধারণত জড় জগতে তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের দ্বারা পূজিত হন মন্ত্রে এই এই প্রক্রিয়া বর্ণনা করে বলা হয়েছে মূল আমি এটা পড়ে দিছি মূল প্রকৃতির অবৃত্তি অবৃত্তি মহাদাদ প্রকৃতি বিক্রত্তয় সপ্ত ষোড়শ কস্তু বিকার ন প্রকৃতি বিকৃতি পুরুষ যে শক্তি বিংশতি তত্ত্বের সংমিশ্রণের ফলে জরা প্রকৃতি রূপে ক্রিয়াশীল হয় তার সৃষ্টির চরম উৎস নয় ভগবান জর তত্ত্ব সমৃহে প্রবিষ্ট হয়ে কালী নামক তার শক্তিকে নিয়োগ করেন সমস্ত বৈদিক শাস্ত্রে এই একই সিদ্ধান্ত স্বীকার করা হয়েছে এক মিনিট এক মিনিট তার মানে এখানে যখন কি বলে জড়জগতের মানুষ বলেন এই কালি হচ্ছে কাল সবকিছুর সৃষ্টি লয় তার কাছে তাই তিনি আদর্শক কিন্তু এখানে ভাগবত সিদ্ধান্ত দিয়েছে দেখ পরমেশ্বর ভগবান তখন দেবী কালী সহ ত্রয়বে বিংশতির অভ্যন্তরে আমার প্রশ্ন হচ্ছে কালি যদি সব হয় তাহলে আবার ভগবান সঙ্গে কেন গেছে ওনার সঙ্গে ভগবান কেন গেছে তার মানে কালি সব না মার সঙ্গে যখন বাচ্চার সঙ্গে যখন মা যায় তার মানে কি বাচ্চা সব বাচ্চাকে কিভাবে ওই কাজটা করতে হবে এই শক্তি এই এনার্জি এই বুদ্ধি সব কে দিয়ে আসবে মা ঠিক তেমনি এই কালীকে সঙ্গে নিয়ে প্রবেশ করে কাল কালী এই কাল কারণ কালীর আর এক নাম আছে কাল কাল থেকে এসেছে এই কালকে ভগবান তার নিজ শক্তিকে মানে বুদ্ধি সব বিচার বিবেচনা সব দিয়ে আসে হম তারপরে ব্রহ্মসমিতার শ্লোক আমি পড়ে দিচ্ছি পঞ্চম অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক

তিনি মহাবিষ্ণু নামক তার অংশের দ্বারা জরা প্রকৃতিতে প্রবেশ করেন এবং তারপর গর্ভ গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তারপর ক্ষীরদশায়ী বিষ্ণু রূপে প্রতিটি জ্বর উপাদানে এমন কি প্রতিটি পরমাণুতে পর্যন্ত প্রবেশ করেন ব্রহ্মাণ্ড এবং প্রতিটি পরমাণু উভয় ক্ষেত্রেই এই প্রকার জাগতিক সৃষ্টি অসংখ্য

আমি পরমাত্মা রূপে রূপী আমার অংশ প্রকাশের দ্বারা জ্বর সৃষ্টির প্রতিটি ব্রহ্মাণ্ডে ও প্রতিটি উপাদানে প্রবিষ্ট হই এবং কার্য প্রকৃতির সমস্ত বিস্ময়কর কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবে সম্পূর্ণ হয় এবং তাই তিনি হচ্ছেন অন্তিম কারণ বা সর্বকারণের পরম কারণ হরে কৃষ্ণ আচ্ছা তাহলে এই শ্লোকের মধ্যে দিয়ে ভগবান এটা বুঝালেন পরম শক্তিমান ভগবান তখন দেবী কালী প্রধিষ্ঠাতি দেবতী হচ্ছে কি কালী এই কালী তার বহিরঙ্গা প্রকৃতি যিনি বিভিন্ন উপাদানগুলিকে সংশ্লিষ্ট করেন কিন্তু এই সংশ্লিষ্ট করার সময়ও কি থাকে ভগবান সঙ্গে থাকে এখন প্রশ্ন আছে বহিরঙ্গ শক্তির সঙ্গে ভগবান কেন থাকেন সঙ্গে বহিরঙ্গ প্রকৃতির সঙ্গে কেন ভগবান সঙ্গে থাকেন কে উত্তর দিতে পারে কারণ বহিরঙ্গা শক্তির এতটুকু বিচার বোধ নেই কোনটা কোন সময়ে কোনটা কোন দৃষ্টিকোণ থেকে কোনটা কোন পরিপ্রেক্ষিতে করতে হবে এই বুদ্ধিটা একমাত্র ভগবান দিতে পারে এর জন্য বহিরঙ্গা শক্তিকেও যদি চলতে হয় তার জন্য তাকে কৃষ্ণকে প্রয়োজন কারণ সে জানে না কোন কালে কোন সময়ে কোন ক্ষেত্রে কোনটা করতে হবে এর জন্য ভগবানকে তার সঙ্গেও থাকতে হয় অনেকে মনে করে বহিরঙ্গা শক্তি মায়ার সঙ্গে মনে হয় ভগবান নেই মায়ের সঙ্গেও ভগবান আছে কারণ মায়া তো বুঝতে পারে না কাকে ধরবে কাকে ছাড়বে এটাও ভগবান বুঝিয়ে দেয় এটা আমার কথা না ভাগবতের কথা তাহলে মায়ের সঙ্গেও কে থাকে ভগবান থাকে মায়ের সঙ্গেও ভগবান থাকে মায়া কাকে ধরবে কাকে ছাড়বে এটাও ভগবান বুঝিয়ে দেয় আসুন তিন নম্বর সপ্রবিষ্ট ভগবান চেষ্টারূপেন তম ভিন্ন সংয সংয আয়ম আস সুপ্তম কর্ম প্রবোধন প্রবদ্ধয় সোনালী মাতাজি পড়ুন হরে কৃষ্ণ অনুবাদ তারপর পরমেশ্বর ভগবান যখন তার শক্তির দ্বারা সমস্ত তত্ত্বে প্রবেশ করলেন তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রবৃত্ত হলো ঠিক যেমন মানুষ ঘুম থেকে উঠে কর্মে প্রবৃত্ত হয় তাহলে দেখো তারপর তেইশটা তত্ত্ব আছে কিন্তু কেউ নড়াচড়া করতে পারছে না কিচ্ছু করতে পারছে না যতক্ষণে না কৃষ্ণ প্রবিষ্ট হচ্ছেন আর এই প্রবিষ্ট মানে কি পরমাত্মা রূপে হেরোদক্ষ বিষ্ণুরূপে প্রবেশ করছেন তাহলে আমরা বুঝতে পারি এই দেহটা নিয়ে যে আমরা এত লাফালাফি করি আমরা এই দেহের মধ্যে অভক্ষ ভক্ষণ করছি পাপ কর্ম করছি চিন্তা করি না একবার যদি ভগবান বের হয়ে যায় কিসের এত এত দিমাগ এত অহংকার এত ক্ষমতা এত পাওয়ার কিসের কি কৃষ্ণ আছে বলে এত কিছু করছেন আজকে যদি কৃষ্ণ বের হয়ে যায় কুকুরও আপনাকে দিকে তাকাবে না কুকুরও ও মরা মানুষ খায় না কুকুরও খায় না এই দেহটা কোনো কিছুই না এর জন্য এটা যে বুঝাচ্ছে ভগবানের স্থিতি আছে দেখি আমাদের কেউ দাম দিচ্ছে আবার একটা জিনিস দেখুন আমাকে সবাই ভালোবাসছে আলিঙ্গন করছে কিস করতে চাচ্ছে প্রেম করতে চাচ্ছে এই জন্য আত্মা আছে বলেই তো না যদি আত্মা না থাকতো তাহলে আমাদের কেউ ডেকেও জিজ্ঞেস করত সবকিছু তারপরও আমরা এই শরীরটা দিয়ে অপকর্ম করতে থাকি এই দেহটা দিয়ে ভগবত কর্ম করি না প্রসাদ পাই না হরি নাম করি না ভগবত ভজন করি না কিন্তু আমরা বুঝি না এই যা কিছু আংকি পাঙ্কি করছি সব ভগবান আছে বলে ভগবান বের হয়ে গেলে কেউ আমাকে ডেকেও জিজ্ঞেস করবে না না কেউ রুমাল দিয়ে আমাকে দেখতে যায়। তারপরে সরি এরপর তিন হ্যাঁ পড়ুন তাৎপর্য প্রলয় পর প্রতিটি জীব অচেতন অবস্থা প্রাপ্ত হয়ে ভগবানের অপরাধ ভগবানে প্রবেশ করে এই সমস্ত জীবাত্মা হচ্ছে জীব প্রত্যেক জড় সৃষ্টিতে তাদের বন্ধন থেকে মুক্ত মুক্ত জীব হওয়ার সুযোগ দেওয়া হয় তাদের সকলকে সুযোগ যাতে বৈদিক জ্ঞানের সাহায্যে গ্রহণ করে তারা খুঁজে পায় পরমেশ্বর ভগবানের তাদের নিত্য সম্পর্ক তাদের সম্পর্ক কি কি হবে মুক্ত হওয়া যায় এবং এইবার মুক্তিতে চরম লাভ কি এখানে বলেছে যখন প্রলয় হয়ে যাবে। তখন আমরা আবার সব প্রিষ্ণুর মধ্যে গিয়ে আমরা প্রবেশ করব তারপরে আবার সৃষ্টি করবে। এখানে বলছে এই সমস্ত জীবাত্মা নিত্যবদ্ধ জীব কিন্তু প্রত্যেক সৃষ্টিতে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার বা মুক্তি মুক্ত জীব হওয়ার সুযোগ দেওয়া হয় এখন আমার প্রশ্ন হচ্ছে এই জড় জীবন থেকে মুক্ত হয় কি সুযোগ প্রদান করে কিভাবে সুযোগ প্রদান করে ভগবান এই জড় জগৎ থেকে মুক্ত আর আমাদের কিভাবে সুযোগ প্রদান করে বলুন ভগবানের সেবা করা এক্সেলেন্ট হ্যাঁ তমা জি কি বলছে হরে কৃষ্ণ প্রণাম প্রভু ভক্তির মাধ্যমে ভক্তির মাধ্যমে আর কে বলতে পারে শৈলজা মাতা জি বলেন শৈলজা জি বলেন

আমি শুনেছি বাট আমি বলছি আপনার তো উত্তরটা হয়নি অন্য কেউ সোনালী মাতাজি বলুন তার নিজের স্বরূপ ভুলে যায় যে ও আমরা ভগবানের নিত্য আমরা যে সে বোক ভগবানের সেটা অনুসরণ করার সুযোগ দেয় একটা এক্সেলেন্ট কি সুযোগ প্রদান করে আমি সেই প্রশ্নটা করেছি রাখি মাতাজি

আলকে প্রশ্নটা উত্তরটা ইজি আমি বলে দিলে পরে প্রভু প্রশ্নটা কি আমি জিজ্ঞেস করছি এখানে প্রশ্ন করেছে সভাপতি বলছে যে জীবকে একটা সুযোগ মানে কি বলে ভগবান একটা সুযোগ দান করে জীব মুক্ত হওয়ার জন্য সেই সুযোগটা কি এই জড় সৃষ্টিতে একটা বিশেষ সুযোগ প্রদান করে সেই জড় সৃষ্টিতে কি সুযোগ প্রদান করে হরে কৃষ্ণ প্রভু আপনি বলছিলেন যে সাধু হয়নি কাকুলি মল্লিক মাতাজি বলেন হরে কৃষ্ণ প্রভু প্রভু হ্যাঁ ভগবত ভক্তি না ফাল্গুনি মাতাজি ফাল্গুনি জি বলেন অক্ষয় নিত্যানন্দ প্রবু বলেন শ্রীকৃষ্ণ প্রভু দণবত প্রণাম ভগবান আমাদেরকে এই সুযোগ প্রদান করেন যে আমরা ভগবদ্ভক্তি মার্গ ধরে ভগবানের ভক্তি ধারণ করে ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্ক সেটা পুনঃস্থাপিত করে আমরা ভগবৎ দমেতে ফিল এক্সিলেন্ট আমি আবার লাইনতে পড়ে শোনাচ্ছি প্রত্যেক জড় সৃষ্টিতে তাদের জড় থেকে মুক্ত হয়ে মুক্ত জীব হওয়ার একটা সুযোগ দেওয়া হয় আমি প্রশ্নটা কিছু করেছি মানুষের জীবনটা যে মানব জীবন একটা সুযোগ দিয়েছে ভগবানের জানার ভক্তি করার অধ্যায়ন করার ভক্তি সংগ্রহ করার গুরুর আহ মানে

আমরা যে ভগবানের সঙ্গে যে সম্পর্ক আমার যেটা ভুলে গেছি সেই সম্পর্কটা পুনরায় স্থাপন করার জন্য সুযোগটা প্রদান করেন এক্সেলেন্ট আমাদের লিলি মায়ের প্রশ্নের উত্তরটা হয়েছে এবং লীলাস্বরী মায়েরটা হয়েছে কিন্তু লীলাস্বরী মাও ডাইরেক্ট হিট করতে পারেনি কিন্তু লিলি মায়েরটা হিট করছে এখানে বলছে এই সমস্ত জীবাত্ম হচ্ছে নিত্যবদ্ধ কিন্তু প্রত্যেক জড় সৃষ্টিতে তাদের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্ত জীব হওয়ার একটা সুযোগ দেওয়া হয় তার মানে আমাদের মনুষ্য জন্ম দেয় এই ভগবত ধ এই যে আপনারা বলেছেন ভক্তি সাধু সঙ্গ এগুলো ঠিক আছে কিন্তু আগে যদি মনুষ্য জীবনই না পাইতে তো এই কৃষক সাধু টঙ্গ কোন ছাতা করব বুঝতে পেরেছেন এর জন্য এই জড় সৃষ্টি মুখ্য উদ্দেশ্য হচ্ছে জীবকে কেন সৃষ্টি করে ওয়ান চান্স। এই জড় শরীর আমরা ভক্তি করে ধামে যেতে পারবো এর জন্য যদি মনুষ্য জীবন না পাই তাহলে কিভাবে আমরা ভক্তি করবো জন্য নরতম দাস ঠাকুর তার কানে কি গিয়েছে মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া আইনবিশ্বর এর জন্য আমাদের এই জড়সৃষ্টির মনুষ্য জীবনটা হচ্ছে এ চান্স মুক্ত হওয়ার জন্য চান্স হ্যাঁ তারপরে পড়ুন যসনাতে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মানুষ তার স্থিতি সম্বন্ধে অবগত হতে পারে এবং এইভাবে শক্তি করে ধীরে ধীরে চিরাকাশে উন্নীত হতে পারে জড়জগতে জীব তার প্রাক্তন অপূর্ণ বাসনা অনুসারে বিভিন্ন প্রকার কার্যকলাপে যুক্ত হয় নির্দিষ্ট শরীরে বিনায় পর জীবাত্মা সবকিছু ভুলে যায় কিন্তু প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী রূপ ও পরমাত্মা রূপে বিরাজমান পরম করুণাময় ভগবান তাকে জাগিয়ে প্রাক্তন বাসনাগুলির কথা মনে করিয়ে দেয় এবং তার ফলে জীব তার পরবর্তী এইভাবে কর্ম করতে শুরু করে এই অদৃশ্য পরিচালনাকে বলা হয় এবং বুদ্ধিমান মানুষেরা বুঝতে পারেন যে এটি হচ্ছে জড়াপ্রকৃতির বন্ধনে তার আবদ্ধ থাকার কারণ কিছু অল্প বুদ্ধি এক মিনিট এখানে বলা হয়েছে তাদের মিউট করে রাখুন আপনার তাদের সকলকে সুযোগ দেওয়া হয় বৈদিক জ্ঞানের সাহায্যে বৈদিক জ্ঞানের সাহায্য গ্রহণ করে খুঁজে পায় পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক কি কিভাবে মুক্ত হওয়া যায় এই প্রকার মুক্তিতে চরম লাভ কি যথার্থভাবে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার ফলে মানুষ তার স্থিতি সম্বন্ধে অবগত হতে পারে এইভাবে ভগবানের অপ্রাকৃত ভক্তি অবলম্বন করে ধীরে ধীরে চিদ আকাশ উন্নীত হতে পারে তার মানে মনুষ্য জন্ম পেয়েই কি করতে হয় শ্রবণ জড় জগতে জীব তার প্রাক্তন পূর্ব বাসনা অনুসারে বিভিন্ন প্রকার কার্যকলাপে যুক্ত হয় নির্দিষ্ট শরীরের বিনাশের পর জীবাত্মা সবকিছু ভুলে যায় কিন্তু ভুলে যায় কিন্তু প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী রূপে ও পরমাত্মা রূপে বিরাজ পরম করুণাময় ভগবান তাকে জাগিয়ে তার প্রাক্তন বাসনাগুলির কথা মনে করিয়ে দেন এখন প্রশ্ন হচ্ছে ভগবান জাগিয়ে তোলার পরে জীব তো সব ভুলে যায় তো সব ভুলে যায় জাগিয়ে দেওয়ার পরে তাকে কেন প্রাক্তন বাসনাগুলোকে মনে করিয়ে দেয় ভগবান তো চাইতে তাকে ভক্তি শুনিয়ে দেয় প্রাক্তন বাসনাগুলো কেন জাগিয়ে দেয় প্রভু হম প্রাক্তন বাসনাগুলি কি খারাপ ভালো বাসনা সবগুলি কি জাগিয়ে দিলে আমার তো ভালো সব 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 আপনি যে যে বাসনা নিয়ে এই পৃথিবী লয় হয়ে গেছে এটা আমি জাগতিক একটা উদাহরণ দিতে বুঝবেন আপনাকে যখন বলা হয় যে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাং হয়ে গেছে কাজ করছে না তখন যারা সফটওয়্যার কোম্পানি ও কি বলে মাতাজি আপনি একটা কাজ করেন আপনার হোয়াটসঅ্যাপটা ইনস্ট ইয়ে করেন রি ইনস্টল করেন ওটাকে ডিলেট করে দিয়ে আবার আপনি ইনস্টল করেন যখন আপনি এটাকে রি ইনস্টল করবেন রিএনস্টল করলে কিন্তু আপনার কোনো দিন হারিয়ে যাবে না ও আবার সব যা যা আছে সেটা ব্যাকআপ করবে কিভাবে আপনি রিএনস্টল করার আগে ওই সফটওয়্যারটা ব্যাক করে নেবেন যে আপনার কোনো ফাইল যাতে হারিয়ে না যায় তো যখন আপনার কি হবে কোনো জিনিস রিএনস্টল করবেন তখন আবার ওইগুলো দেবে নাকি নতুন কিছু দেবে

নতুন করলে সেটা এড হবে এবার বোঝা গেছে তারপরে বলেছে নির্দিষ্ট শৈল বিনাশে পর জীবাত্মা সবকিছু ভুলে যায় কিন্তু প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী রূপে ও পরমাত্মা রূপে বিরাজমান পরম করুণাময় ভগবান তাকে জাগিয়ে তার প্রাক্তন বাসনাগুলির কথা মনে করিয়ে দেন তার ফলে জীব তার পরবর্তী জীবনে সেইভাবে কর্ম করতে শুরু করে এর মানে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আত্মা ঘুমায় আমরা কিভাবে দেখি তার মানে যদি আমরা ঘুমিয়ে যেতাম সত্যিকারে তাহলে আমরা স্বপ্ন দেখি কিভাবে তার মানে স্বপ্ন অবস্থায়ও ঘুমন্ত অবস্থায়ও আত্মা সজাগ থাকে আত্মা কখনো ঘুমায় না এর জন্যই না আমরা স্বপ্ন দেখতে পারি যদি আত্মাই ঘুমাই পড়ত তাহলে তো রামনাম সত্য হয়ে যেত তো তারপরে সে এই অদৃশ্য পরিচালনাকে বলা হয় অদৃষ্ট আমরা বলি না এগুলো আমাদের অদৃষ্টে লেখা এই অদৃষ্টকে ভগবান ভগবান যা লিখে রেখেছে বা করছে ওটাই হবে তাই বুদ্ধিমান মানুষেরা বুঝতে পারে যে এটি হচ্ছে জড়া প্রকৃতির গুণের বন্ধনে আবদ্ধ থাকার কারণ এখন বুদ্ধিমান মানুষেরা কি বুঝতে পারে যে জড়া প্রকৃতির গুণের আবদ্ধ আবার ওই জিনিসগুলোকে মনে করিয়ে দিয়েছে কেন আমাকে ভগবত ভক্তি দেয়নি তার মানে আমাকে আবদ্ধ করে রাখা যায় কিন্তু বুদ্ধিমান মূর্খ ব্যক্তি কি মনে করে আর এই দেহ দিয়েছে এনজয় করার জন্য আমার এই দেহটা দিয়েছে ভগবান জন্ম দিয়েছে কেন কর্মী জগতের লোক বলে না আরে মুরগি সৃষ্টি করছে কেন খাওয়ার জন্যই তো না কথা বলে। আরে গরু ছাগল যদি গরু ছাগল না খাইত তাহলে তো পৃথিবীতে শুধু পশু পাখিতে ভরে যেত এসে মূর্খ লোক যারা মূর্খ বুদ্ধি কম তারাই মনে করে তারা মনে করে এই জীবন দিয়েছে এনজয় করার জন্য কিন্তু তারা বোঝে না এই জীবন দিয়েছে পূর্বের জিনিসগুলো মনে করে দিয়েছে তার মানে আমাকে এই জগতে বন্ধন রাখতে চায় কিন্তু কৃপা করেছে এটাকে বলা হয় কপট কৃপা এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল মা দুর্গা দুই প্রকার কৃপা করে একটা হচ্ছে কপট কৃপা আর একটা হচ্ছে ভক্তিমূলক কৃপা মুক্ত কৃপা কপট কৃপা কি অরিজিনালটা ঢেকে রেখে নকলটা আপনার সামনে তুলে ধরে আর প্রকৃত কৃপাকে কি আপনাকে ভগবানের সঙ্গে জুড়ে দিয়েছে কৃপা তারপরে কিছু অল্প বুদ্ধি সম্পন্ন দার্শনিকেরা আংশিক অথবা পূর্ণ প্রলয়ের পর জীবের চেতনা অবস্থাকে জীবনের অন্তিম অবস্থা বলে ভুল করে আংশিক জড়তেহে বিনাশের পর জীব কেবল কয়েক মাস চেতনা থাকে এবং জড় সৃষ্টির সমগ্র প্রলয়ের পর জীব কোটি কোটি বছর ধরে চেতন থাকে কিন্তু সৃষ্টি যখন পুনরায় আরম্ভ হয় তখন ভগবান জাগরিত হয়ে জীব তার কার্যকলাপ আবার শুরু করে জীব নিত্য এবং কর্মের দ্বারা প্রকাশিত তার চেতনার জাগ্রত অবস্থায় তার জীবের স্বাভাবিক অবস্থা যখন সে জাগ্রত থাকে তখন সে কর্ম না করে থাক পারে না এবং এইভাবে সে তার বিভিন্ন বাসনা অনুসারে কর্ম করে তখন সে তার বাসনাকে ভগবানের অপাকৃত সেবায় যুক্ত করার শিক্ষা লাভ করে তখন তার জীবন পূর্ণতা প্রাপ্ত হয় এবং তখন তিনি চিদাকাশে উন্নীত হয়ে নিত্য জাগ্রত জীবন আস্বাদন করেন হরে কৃষ্ণ হরি এবার বলছো অল্প বুদ্ধি সম্পন্ন দার্শনিকেরা আংশিক অথবা পূর্ণ প্রলয়ের পরে ব্রহ্মার কল্পে দুই রকম প্রলয় হয় ব্রহ্মার একশো বছরে দুই প্রকার প্রলয় হয় একটা হচ্ছে আংশিক প্রলয় আর একটা হচ্ছে পূর্ণ প্রলয় আংশিক প্রলয়টা কিরকম এক কল্প গেলে পড়ে এক মর্ণান্তর গেলে পড়ে এক দিন গেলে পড়ে একটা রাত্র গেলে পড়ে আর পূর্ণ প্রলয় মানে তার একশো বছর পরে যখন মরে যায় এটাকে পূর্ণ প্রলয় আমাদের মধ্যেও তো আংশিক প্রলয় পূর্ণ প্রলয় হয় না আমরা ছোটবেলা একরকম হয়েছে শরীর ছিল চেহারা ছিল ওটা প্রলয় হয়ে গেছে এখন আমরা বড় হয়েছি এখন একরকম চেহারা হয়েছে এটাকে বলা আংশিক প্রলয় আর একটা পূর্ণ প্রলয় হবে যেদিন আমরা মরে যাব কিছু অল্প বুদ্ধি সম্পন্ন দার্শরী আংশিক এবং পূর্ণ প্রলয়ের পর জীবের চেতনা বিহীন সুপ্ত অবস্থাকে জীবনের অন্তিম অবস্থা বলে মনে করে তার মানে যারা মূর্খ তারা মনে করে কি মল্লে পরেই সব শেষ মল্লে পরে কোনো কিছু শেষ হয় না কারণ আত্মা তো মরে না যারা মূর্খ তারা বলে কি চারবাগ ফিলসফি ঘি খাও চুরি করে ঘি খাও মল্লে পরে কিসের তোমার লেনা দেনা মরে গেছে কিন্তু মানুষ মনে করে জানে না যে মরণেও শেষ না এটা আবহমান কাল ধরে চলতে থাকবে শুধু দেহের বিবর্তন নট এ চেতনা চেতনার পরিবর্তন হয় না দেহের পরিবর্তন তাই আংশিক জড় দেহের বিনাশের পর জীব কেবল কয়েক মাস চেতনহীন থাকে মানে এই দেহটা মরে গেলে পরে কি হয় কয়েক মাস আপনি চেতনাহীন থাকবেন আবার এই চেতনা অ্যাক্টিভেট হয় জড় সৃষ্টির সমগ্র প্রলয় পর জীব কোটি কোটি বছর অচেতন থাকে যখন এই পুরো জল সৃষ্টি শিশু সেই মহাবিশ্বের শরীরের মধ্যে কোটি কোটি বছর থাকে হ্যাঁ প্রভু এই যে এই দেহের চেতনা কি পরবর্তী দেহে এই চেতনাটা চেতনা নিয়ে সেম নাহলে আপনি পূর্বের কর্মফল এটাই ভোগ করবে কিভাবে আপনি যে পূর্ব জীবনে কর্মফল ভোগ করছেন আপনার পূর্বের স্বভাব চরিত্র এই দেহের মধ্যে কিভাবে আসছে ওই যে তিন উপরে বসিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি মন বুদ্ধি অহংকার এই আত্মাকে বসিয়ে ওইটার মধ্যে মধ্যে দেহের প্রবেশ পারছেন এর জন্যই তো আমি একটু আগে বললাম এরছে দেহের পরিবর্তন চেতনার কোনো পরিবর্তন হয় না ওই একই জিনিস চতুর্থ শ্লোক প্রবুদ্ধা কর্ম দৈবে ত্রয় বিংশ বিংশতি গণ পেরিত অজনয়ত সাবি মাত্রাভি অধিপুরুষম মাত্রাভি অধিপুরুষম কাকলি মাতেজি পড়েন হরে প্রভু

ভগবানের পরম ইচ্ছার প্রভাবে তার প্রকাশ হয় ভগবান এই ত্রয়োদয় ত্রয়োবিংশতি তত্ত্ব সমূহ ভগবানের ইচ্ছার দ্বারা সক্রিয় হয়েছিল তখন ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হয়েছিল এই যে ভগবান কালকে নিয়ে তিনি যে প্রবেশ করে জীব দেহে বা এই পৃথিবীর অভ্যন্তরে এটা হচ্ছে এই বহিরঙ্গা শক্তিকে ভগবান তারপরে কিভাবে চালায় তার ইচ্ছা জাস্ট ভগবানের ইচ্ছা ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপ নির্বিশেষ বাদীরা যারা বহু মানন করেন ভগবানের নিত্য রূপ নন জড় সৃষ্টির উপাদান প্রকাশ করার পর ভগবান পরম ইচ্ছার প্রভাবে তা প্রকাশ করে জড় সৃষ্টির উপাদানগুলি প্রকাশ করার পর ভগবান পরম ইচ্ছার প্রভাবে তার প্রকাশ হয় সৃষ্টির ও উপাদানগুলি প্রকাশ করার পর ভগবান পরম ইচ্ছার প্রভাবে তার প্রকাশ হয় এই কথাটার অর্থ কি জড় সৃষ্টির উপাদানগুলি প্রকাশ করার পর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে তার প্রকাশ হয় এই পরম ইচ্ছার প্রভাবটা কি কে বলতে পারে এই পরম ইচ্ছার প্রভাবটা কি এত সময় লাগছে কেন এই উত্তরটা তো সহজ লীলাচুরি মা বলে না কেন এটা হচ্ছে পরমাত্মা রূপে যে ভগবান তো তেইশটা তত্ত্ব সৃষ্টি হওয়ার পরও তার পরম ইচ্ছা যখন প্রবেশ না করে ততক্ষণে ওগুলো কোনো কাজ করে তাই এই জড় সৃষ্টি হওয়ার পরে তার মধ্যে তার পরম ইচ্ছা প্রকাশ প্রবিষ্ট হয় আর তখন সেগুলো প্রকাশমান হয় তারপরে হচ্ছে ভগবান হ্যাঁ পড়ুন এরপর থেকে পড়ুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিরাট রূপ বা বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন যাতে নির্বিশেষবাদীরা বিশ্বাস করে যে তিনি হচ্ছেন পরম তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিরাট রূপ প্রদর্শন করেছিলেন এমন নয় যে বিরাট রূপ শ্রীকৃষ্ণকে প্রদর্শন করেছিলেন তাই বিরাট রূপ চিদাকাশে ভগবানের নৃত্যরূপ নয় এটি ভগবানের একটি জড় প্রকাশ অর্চা বিগ্রহ বা মন্দিরে ভগবানের শ্রীমূর্তিও নবীন ভক্তদের জন্য ভগবানের একই ধরনের একটি প্রকাশ কিন্তু তাদের প্রাকৃত ভগবানের বিরাট রূপ অথবা বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য স্বরূপ থেকে অভিন্ন হরে কৃষ্ণ এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিরাট রূপ বা বিরাট রূপ বা বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন যাতে নির্বিশেষবাদীরা বিশ্বাস করে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তাহলে এই পয়েন্টটা লিখে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বরূপ দেখানোর উদ্দেশ্যটা কি যারা নির্বিশেষবাদী যারা ভগবানের স্বরূপকে বিশ্বাস করে না তাদেরকে জ্ঞান দান করার জন্য বুঝানোর জন্য এর জন্য বিশ্বরূপ দেখিয়েছে শ্রীকৃষ্ণ বিরাট রূপ প্রদর্শন করেছিলেন এমন নয় যে বিরাট রূপ শ্রীকৃষ্ণকে প্রদর্শন করেছিলেন তাই বিরাট রূপ চিদাকাশে আকাশে ভগবানের রূপ নয় এটি ভগবানের একটি জড় প্রকাশ এই বিশ্বরূপটা দেখা নয় এটা ভগবানের রূপ এটা একটা জড় রূপের প্রকাশ অর্চা বিগ্রহ বা মন্দিরে ভগবানের মূর্তিও নবীন ভক্তদের জন্য ভগবানের এই ধরনের একটি প্রকাশ এই ধরনের একটি প্রকাশ কিন্তু তাদের প্রাকৃত প্রাকৃত সংসর্গ থাকা সত্ত্বেও ভগবানের বিরাট রূপ বা অর্চা বিগ্রহ ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য স্বরূপ থেকে অভিন্ন যেহেতু এটা কানেকটিভিটি কৃষ্ণের সঙ্গে আছে এটা অভিন্ন কৃষ্ণ এবার পাঁচ নম্বর পরে না বিশতা সস্মিন সস্মিন

এখানে বললেন যে যারা বিশ্বাস করেন না ভগবানকে তাদেরকে শুধু ভগবান মানে তার বিশ্বরূপ দেখিয়েছেন তো তো ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন তাহলে সেটা কি বুঝলাম না বিশ্বরূপ যারা মানে নির্বিশেষবাদী তারা তাদেরকে বিশ্বাস করানোর জন্য ভগবান বিশ্বরূপ দেখিয়েছিলেন কয়েকজন ব্যক্তি ভগবানের বিশ্বরূপ দেখতে পেয়েছিলেন কয়েকজন যেমন অর্জুন কে দেখিয়েছিলেন কুরুক্ষেত্রের কি বুঝতেন কি বিশ্বাস করে করেননি করতে পারেননি তা আমি কি বু বুঝালাম গীতা তো আপনি ক্লাস ভালো করে শোনেন না যে অর্জুন ও মায়াবাদী সে সামনে ভগবান কি বলছে কিন্তু ভিতরে এখন ফেইত নেই যার মধ্যে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি নেই মায়াবাদী ভাগবতে বল আমরা ভগবত গীতা পড়িয়েছি যার মধ্যে ভগবানের অস্তিত্ব সম্পর্কে পূর্ণ বিশ্বাস নেই ভগবানের কথার প্রতি পূর্ণ বিশ্বাস নেই সবাই মায়াবাদী আমরা প্রত্যেকে মায়াবাদী কারণ আমাদের ভগবানের কথার প্রতি পূর্ণ বিশ্বাস নেই যতক্ষণে কৃষ্ণের কথার প্রতি পূর্ণ বিশ্বাস না আসবে ততক্ষণে আমরা সবাই কম বেশি মাত্রায় মায়াবাদী এর জন্য অর্জুন একজন মায়াবাদী রূপে কারণ তার ভগবানের কথার প্রতি পূর্ণ বিশ্বাস আসছে না এর জন্য ভগবান তাকে তার বিশ্বরূপ দেখাইতে হয়েছে বুঝতে পেরেছি ক্লিয়ার হরে কৃষ্ণ প্রণাম অনুবাদ ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন তখন সেগুলি বিরাট রূপে পরিণত হলো যাতে সমস্ত লোকসমূহ এবং চরাচর জগৎ অবস্থান করে এক মিনিট ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন তখন সেইগুলি বিরাট রূপে পরিণত হলো যাতে লোকসম চরাচর জগতে অবস্থা চরাচর জগতে অবস্থান করে একটা জিনিস দেখুন আমাদের শরীরে যে চব্বিশটা উপাদান আছে উপাদান আছে যদি এর মধ্যে আত্মা না থাকে এগুলো কি মিলিত থাকবে না অমিলিত হয়ে যাবে এটা কি হবে ভষ্যে পরিণত হয়ে যাবে মাটিতে চলে যাবে সব কিছু আলাদা হয়ে যাবে হাড্ডি আলাদা হয়ে যাবে মাংস আলাদা সব আলাদা হয়ে যাবে তাহলে মূলত সবকিছু করে এক মিনিট তাহলে মূলত সবকিছু আকার দেয় কি কিসে আকার দেয় আত্মা তাহলে আত্মা যদি আকার দেয় তাহলে সেই আত্মা নিরাকার হতে পারে না যে আত্মা জড়বস্তুকে সম্মিলিত করে আকার দেয় তাহলে সেই আত্মা কি নিরাকার হতে পারে না না এরপর আছে যখন নির্বিশেষ বাদিরা বলবে আত্মার আকার নেই বা তাকে দেখা যায় না ঠিক আছে আচ্ছা গীতাতে ভগবান বলছে আত্মার একটা অবস্থান আছে আচ্ছা অবস্থান আছে মানে কি তার একটা বসার জায়গা আছে বসার জায়গা থাকলে যদি তার কোনো আকার না থাকে তো বসে কি যাবে অবস্থান নেয় কিভাবে একটা অবস্থান তো থাকবে আত্মার তো একটা অবস্থান আছে তো অবস্থান থাকলে সেখানে অবশ্যই তার কি ওঠা বসা করে আত্মার আকার আছে কিনা তা আত্মার যদি আকার থাকে তাহলে পরম পুরুষোত্তমের আকার নেই আছে কারণ সে পরম পুরুষোত্তমের একটা অংশ তাই তারও আকার আছে বোঝা গেল হ্যাঁ তারপরে তাৎপর্য তাৎপর্য করেছেন জয় শিল কি বিশ্ব সৃষ্টির সমস্ত উপাদানগুলি জড় এবং ভগবান তার অংশের দ্বারা প্রবিষ্ট না হলে সেগুলির আয়তনে বৃদ্ধি পাওয়ার কোনো ক্ষমতা নেই তার অর্থ হচ্ছে চিন্ময় স্পর্শ ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি বা হ্রাস হতে পারে না জড় তত্ত্ব চিন্ময় তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে এবং চিন্ময় তত্ত্বের স্পর্শের ফলে তার বৃদ্ধি হয় সমগ্র জড় সৃষ্টি আপনা থেকে বিরাট রূপ ধারণ করেনি যা মূর্খ লোকেরা অনেক সময় ভ্রান্তি বসত বিশ্ব সৃষ্টির সমস্ত উপাদানগুলি জড় এবং ভগবান তার অংশের দ্বারা প্রবিষ্ট না হলে সেগুলির আয়তন বৃদ্ধি পাওয়ার কোনো ক্ষমতা নেই তার মানে কোনো কিছুর আয়তন বৃদ্ধি পায় সেটাও কিসের মাধ্যমে কিসের মাধ্যমে আত্মার মাধ্যমে আত্মার মাধ্যমে তাহলে আয়তন বৃদ্ধি হলে এটা কি করে জায়গা নেয় না তাহলে এর থেকে কি সে আকার আছে কি তারপরে তার নেই তারপর জড় পদার্থ বৃদ্ধি বা হ্রাস কোনটাই হতে পারে না তার মানে যেখানে চিন্ময় অস্তিত্ব নাই সেটার কোন হ্রাস বৃদ্ধি হয় না জড়তত্ত্ব চিন্ময় তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে

সমগ্র জড় সৃষ্টি আপনা থেকে বিরাট রূপ ধারণ করেনি যা মূর্খ লোক অনেক সময় ভ্রান্তি অনুমান করে এই যে বিরাট জগত এটা আপনা থেকে আসেনি এটা আপনা থেকে এক্সপ্যান্ড হয়নি এর মধ্যে পরমাত্মা আছে সেটা কি এই জড় জগতের আত্মাটাকে এই জরজগতের আত্মাকে হ্যাঁ যদি না বলতে পারে ভগবানি মাকে মায় দেওয়া উচিত ব্রহ্মা ব্রহ্মা কি আত্মা এই জরজগতের আত্মা আত্মাকে আর এই মহাবিশ্বের তো ব্রহ্মাণ্ডের মহাবিষ্ণু মহাবিষ্ণু আর এই মানুষের মধ্যে আত্মাটা কে জীবের মধ্যে আত্মা কে হচ্ছে ক্ষীরদক্ষু আবার কে গর্বদক্ষ এই পুরো ব্রহ্মাণ্ডের আত্মা হচ্ছে মহাবিষ্ণু আর এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে যে এক একটা ব্রহ্মাণ্ড রয়েছে তার হচ্ছে বিষ্ণু আর এই প্রত্যেকটা ব্রহ্মা আহ ব্রহ্মাণ্ডের মধ্যে যে জীবাত্মার মানে জীব রয়েছে তার আত্মা হচ্ছে ক্ষীরদক্ষ বিষ্ণু আর এই তিনটারই যে আত্মা সে হচ্ছে সে হচ্ছে ভগবান কৃষ্ণ এর তাকে বলা হয় তিনটা যে আত্মা বস্তু মিলিয়ে যা হয় তার যত হ্যাঁ এবার পড়ুন যতক্ষণ জড় ততের বিদ্যমান থাকে ততক্ষণই কেবল জড় পদার্থ আবশ্যকতা অনুসারে বৃদ্ধি পেতে পারে কিন্তু চির ব্যতীত জড় বৃদ্ধি স্তব্ধ হয় যেমন যতক্ষণ পর্যন্ত জীবের জড় দেহে চিন্ময় আত্মা থাকে দেহ প্রয়োজন অনুসারে বৃদ্ধি পায় কিন্তু একটি মৃত দেহ যাতে চিন্ময় যাতে চিন্ময় আত্মা নেই তার কখনো বৃদ্ধি হয় না ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায় চিন্ময় চেতনার গুরুত্ব বর্ণনা করা হয়েছে জড় নয় আমাদের ক্ষুদ্র দেহের মতো একই প্রক্রিয়ায় সমগ্র বিশ্ব বিগ্রহেরও বৃদ্ধি হয় তবে মূর্খের মতো কারোরই মনে করা উচিত নয় যে অনুসদ্দৃশ স্বতন্ত্র জীবাত মাপ সমগ্র বিশ্বের বিরাট প্রকাশের বিশ্ব কারণ সমগ্র বিশ্বের একই রূপকে বিরাট রূপ বলা হয় কেননা পরমেশ্বর ভগবান তার অংশে তারা তাতে বিরাট হরি কৃষ্ণ তার মানে এই কথার দ্বারা একটা বুঝাচ্ছে। যেমন যতক্ষণ বন্ধু জীবের জড় দেহের চিন্ময় আত্মা থাকে দেহের প্রয়োজন অনুসারে বৃদ্ধি পায় কিন্তু যেই মৃত হয় চিন্ময় আত্মা নেই তখন আর বৃদ্ধি হয় না তখন কি হয়ে যায় প্রলয় হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তো এখানে বুঝিয়েছে যে আত্মার অস্তিত্ব ছাড়া কোন জিনিসের চিন্ময় অস্তিত্বের স্পর্শ বিনা কোনো কিছুর সংকর্ষণ প্রসারণ প্রলয় লয় কোনো কিছুই সম্ভব না ছয় নম্বর হিরণময় পুরুষ সহস্র পরি বৎসরান অন্ডকোষ উম অন্ডকোষ উপবাস অপসু সর্বসত্ত উপবৃহিত উপবৃহিতম

হিরণময় নামক বিরাট পুরুষ এক হাজার দিব্য বছর ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিলেন এবং সমস্ত তার সঙ্গে সাহিত্য এখানে হিরণময় নামক বিরাট পুরুষ এক হাজার দিব্য বছর ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিলেন এবং সমস্ত জীব তার সঙ্গে ছিলেন হিরণময় নামক বিরাট পুরুষ এক হাজার দিব্য বছর ব্রহ্মাণ্ডের জলে বাস করছিলেন বিষ্ণু এবং সমস্ত জীব কিসের মধ্যে ছিল জলের মধ্যে ছিল কোথায় জলের মধ্যে ছিলাম হম তারপরে গর্ভদক্ষায় বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করার পর ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জলে পূর্ণ হয়েছিল গ্রহমন্ডল যা আমাদের গোচরীভূত হয় তা কেবল ব্রহ্মাণ্ডের অগ্রভাগ অর্ধভাগ ব্রহ্মাণ্ডের প্রকাশ এবং ব্রহ্মাণ্ডে বিষ্ণুর প্রবেশ এর মধ্যে সময়ের ব্যবধান এক হাজার দিব্য বৎসর তাহলে বুঝতে পেরেছেন এখানে বলছে গর্ভদাক বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করার পর ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জলে পূর্ণ ছিল গ্রহমন্ডল অন্তরিক ইত্যাদি যা গোচরীভূত হয় তা কেবল ব্রহ্মাণ্ডের অর্ধভাগ তাই আমরা কোনো গ্রহমণ্ডল যা দেখি এর দেখি বাকি অর্ধেক জল দিয়ে ঢাকা ব্রহ্মাণ্ডে প্রকাশ এবং ব্রহ্মাণ্ডে বিষ্ণুর প্রবেশ এর মধ্যে সময়ের ব্যবধান ব্রহ্মাণ্ডের প্রকাশ এবং ব্রহ্মাণ্ডে বিষ্ণুর প্রবেশ এই কথাটা লিখে রাখুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তার মধ্যে ভগবান নিজে বিষ্ণুরূপে প্রবেশ করতে মাঝখানে কত বছর এক হাজার দিব্য বছর কত বছর এক হাজার দিব্য বছর ঘর বানিয়ে ঘরে প্রবেশ করা একই দিনে নাকি হ্যাঁ ঘর বানিয়ে তো ঘরে প্রবেশ করে না দিন দিনে তার মানে এই জড় সৃষ্টি তৈরি করে ভগবান তার মধ্যে প্রবেশ করতে এক হাজার দিব্য বছর এক হাজার দিব্য বছর তার মানে এক হাজার দিব্য চতুর্যুগ যুগ মানে হচ্ছে কি ব্রহ্মার একদিন ব্রহ্মার একদিন তার মানে ভগবান ব্রহ্মার একদিনে এই ব্রহ্মাণ্ড লয় পলয় করে প্রতিদিনে হম তারপরে মহত্তত্ত্বের গর্ভে সঞ্চারিত সমস্ত জীবেরা গর্ভদক্ষায় বিষ্ণুর সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ডে বিভক্ত হন বিভক্ত হয় এবং ব্রহ্মার জন্ম হওয়া পর্যন্ত তারা সকলে ভগবানের সঙ্গে সায়িত থাকে প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মাই হচ্ছেন প্রথম জীব এবং তা থেকে অন্য সমস্ত দেবতা ও জীবেদের জন্ম হয় এক এখানে বলছে প্রকাশ এবং ব্রহ্মাণ্ডে বিষ্ণুর প্রবেশ এই সময়ের মধ্যে ব্যবধান এক হাজার দিব্য বছর মহত্তত্বের গর্বে সঞ্চারিত সমস্ত জীবেরা গর্বদক্ষে বিষ্ণুর সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ডে বিভক্ত হয় সমস্ত ব্রহ্মাণ্ডে বিভক্ত হয় মানে সব জায়গায় ব্রহ্মার জন্ম হওয়া পর্যন্ত তারা সকলে ভগবানের সঙ্গে সাহিত্য থাকে মানে ঘুমে শুয়ে থাকে প্রতিটি ব্রহ্মাণ্ডি ব্রহ্মাই হচ্ছেন প্রথম জীব তার মানে এটাও শিখে রাখুন প্রত্যেকটা ব্রহ্মাণ্ডি প্রথম সৃষ্ট জীবকে ব্রহ্মা এটা যে শুধু এই পৃথিবীর ক্ষেত্রে তা না অন্য অন্য যে আহ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেখানে প্রথম জীব হচ্ছে ব্রহ্মা তাহলে আমরা বুঝতে পারি শুধু এই ব্রহ্মাণ্ডেই মানুষ না অন্যান্য ব্রহ্মাণ্ডেও মানুষ আছে অন্যান্য ব্রহ্মাণ্ডেও মানুষ আছে উম প্রত্যেকটা প্রথম জীব হচ্ছে ব্রহ্মা তা থেকে অন্য সমস্ত দেবতা এবং জীবদের জন্ম হয় তার থেকে হুম তারপরে মনু হচ্ছে আমাদের মানুষদের আদি পিতা এবং তাই সংস্কৃত ভাষায় মানুষদের বলা হয় মনুষ্য বিভিন্ন প্রকারের শারীরিক এক মিনিট মনু হচ্ছে মানুষের আদি পিতা তাই সংস্কৃত ভাষায় মানুষদের বলা হয় মনুষ্য কারণ আমরা মনুর থেকে এসেছি এর জন্য তাকে বলা হয় মনু মানে কি বলে মনুষ্য আমরা থেকে আমাদের জন্ম আর শতরূপা বুঝতে পেরেছেন তারপরে বিভিন্ন প্রকারের শারীরিক গুণ সম্পন্ন মনুষ্য জাতি বিভিন্ন গ্রহে ছড়িয়ে রয়েছে হরে কৃষ্ণ তাই বিভিন্ন প্রকারের শারীরিক গুণ সম্পন্ন মনুষ্য জাতি বিভিন্ন গ্রহে ছড়িয়ে রয়েছে মনুর থেকে তা আমরা শুনি অনেক ধর্মে আদম অনেক ধর্মে অন্য নাম কিন্তু এরা সবাই হচ্ছে কি মনু মনুর থেকে সব মনুর থেকে শুধু এদের নামটা আলাদা কিন্তু সব হচ্ছে নামটা আলাদা এরা সবাই তাই আমাদেরকে মনুষ্য কেন বলা হয় কারণ আমরা মনুর থেকে আমাদের জন্ম বা আমরা এই জগতে এই জড় দেহ পেয়েছি মনুর থেকে তাই এর জন্য ভারতের এই মনু সৃষ্টির জন্য প্রথমে তপস্যা করেছে কোন জায়গায় মনু এবং শতরূপা এই মনুষ্য সৃষ্টির জন্য প্রথম তপস্যা করেছে কোন জায়গায় আপনারা তো তপস্যা ছাড়াই বাচ্চা উৎপাদন করে বাচ্চা উৎপাদনের জন্য তপস্যা করেছে কোন জায়গায় তপস্যা করেছে মানালি মানালি আপনারা গিয়েছেন না ভারতে মানালিতে এই মানালি শব্দ এসেছে মনু আলায়ম থেকে সেখানে পর্বত আছে আপনারা যাবেন যদি কোনোদিন যান সে ওল্ড মানালি আছে অনেকটা হেঁটে পাহাড়ের উপরে যেতে হয় একটা মন্দিরও আছে পৃথিবীতে একটাই মন্দির মনু মহারাজের সেই আহ মনুর সেই মন্দিরে আমি গিয়েছিলাম সেখানে বুঝতে পারছেন সেই এই মনু থেকে নাম হয়েছে মনু আলয় পরবর্তীতে এটা মনু আলয় থেকে মানালি শব্দে প্রবিষ্ট হয়েছে পঞ্চপান্ডব সেখানে গিয়েছে বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এই হিদিম্বা দেবীকে বিবাহ করে ভীষ্মদেব ভীম ভীম এই হিডিম্বাকে বিবাহ করে আর তার থেকে কার্তবীর্যের জন্ম হয় সব স্থান আছে এখনো আছে গেলে পরে দেখতে পারবেন গুফার মধ্যে হিডিম্বা দেবী এরকম একটা বড় নরপিচাসের মতো একটা কিম্বুতি মাকার রূপ অনেকে ঢুকতে ভয় পায় কারণ সব হাড্ডি গুড্ডি পূজা করতেছে সব তান্ত্রিকরা বসে ভিতরে গাঞ্জা মাঞ্জা খেয়ে একবারে অবস্থা খারাপ হ্যাঁ গিয়েছিলাম আমি আমি গিয়েছি দেখেছি কিন্তু জানতাম না ঘটনা হ্যাঁ ওখানে এরপরে ওখান থেকে ধীরে ধীরে লাদাখ উপরে হেঁটে হেঁটে যাবেন যে তো হাটে যাওয়া যায় না পাঁচশো কিলোমিটার ওর থেকে উপরে যেতে দেখবেন যেতে 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 স্বর্গের দুয়ার পড়বে যারা ফ্লাইট নিয়ে যায় এই এই উড়োজাহাজ নিয়ে যায় তখন দেখতে পারবেন রাবণ যে স্বর্গের দুয়ার করেছে স্বর্গে যাওয়ার ওইখান থেকে স্বর্গের রাস্তা পাওয়া যাবে যদি কেউ হাঁটতে থাকে কিন্তু স্বর্গের পুরা রাস্তা বানাই দিতে পারেনি কেউ হেঁটে যদি বানাই দিত তাহলে ঘন্টা বসে আমার সঙ্গে একটা টিকিট নিয়ে প্রভু আপনি পরান আমরা এনজয় করি লাস্টে আমরা হেঁটে স্বর্গে চলে যাব এর জন্যই ভগবান করতে দেয়নি বুঝতে পেরেছেন হরে কৃষ্ণ জয় শিল প্রপাত কি জয় গৌর প্রমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ তো আমাদের ভাগবতম ক্লাস এখানে আমরা বিশ্রাম দিচ্ছি এখন আমাদের দুটো ভাগবতম ক্লাস হবে লীলাশ্বরী শরিমা আপনারা যারা লাইভে শুনছেন ওয়েট করেন আমরা এখন অন্য দুটো ভাগবত ক্লাস করব একটা হচ্ছে গজেন্দ্র মকশের একটা হচ্ছে দামোদর লীলা আজকে কত পড়লাম এক থেকে ছয় পর্যন্ত পড়লাম না হম এই লাইটটা আগে বন্ধ করে দিই